আসসালামু প্রিয় দর্শক যাকে আপনারা সবসময় বলেন কাকা করে ওই কাকা ভাইজান আজকে আরেকটা সুন্দর কাকা করেছেন আপনাদের সামনে তুলে ধরছি পত্রিকা থেকে হুবহু কি লেখেছে হু পত্রিকা নির্বাচন বাধাগ্রস্তকারীদের বিষয়ে সভ্যদেশ গুলা কিছু বলছে না ওবায়দুল কাদের এটা হলো হেডলাইন ইনকলাপ পত্রিকায় এবার হেডলাইন শুনে আপনাদের কি হাসি পাচ্ছে না কান্না পাচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে প্রিয় দর্শক এই নির্বাচন নির্বাচন কিনা বা এই নমিনেশন তারা যে দাখিল করছে ঢুক ভাজিয়ে দলে বলে আজকে দেখলাম সাকিব আল হাসান মাগুরা যাচ্ছে গাড়ি বহন নিয়ে এই যে যাচ্ছে আসছে এটা কি নির্বাচন নাকি এটা তাদের ঘরুয়া কোনো দলীয় একটি মানে সেমিনার মানে দলীয় কমিটি বানানো কমিটি বানানো ছাড়া বর্তমান নির্বাচন মনে করেন কিনা আপনারা আপনারা যারা দর্শক নির্বাচনকে কেউ আছেন তারাই বলবেন কারণ তারা বলেছে একজনকে নৌকা দিয়ে হয়েছে তাই শেষ নয় তা যেন কম্পিটিশন করার জন্য আরো অনেকে যেন প্রার্থী হন নৌকা মার্কা একটা থাকবে কিন্তু আজকে আওয়ামী লীগের জন্য মার্কা দেওয়া হয়েছে চার পাঁচটা কোন সমস্যা নাই চার পাঁচজন দাঁড়াবে আওয়ামী লীগ থেকে যে পাশ করবে পরবর্তীতে সে যোগদান করে সদস্য হয়ে যাবে এই যে কমিটি বানাতে গিয়ে অনেক সময় তাদের মধ্যে মারামারি হয় অনেক সময় কমিটি বানাতে গিয়ে ঝাই জামেলা হয় অনুরূপভাবে সংসদ নির্বাচনটো তারা আওয়ামী লীগের কমিটি বানানো তিনশো ব্যক্তিকে তারা কমিটির সদস্য করবে সেই তিনশো ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে এটা আওয়ামী লীগের কমিটি ছাড়া কোনো বিবেকবান মানুষ বুদ্ধিমান মানুষ গ্রহণ করছে না প্রদর্শক ওবায়দুল কাদের সাহেব যা বলেছেন ইনকিলাবে যা এসেছে নির্বাচনে যারা বাধাগ্রস্ত করছে তাদের উপর নিষেধাজ্ঞা আসা উচিত বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এসব বিষয়ে তো সভ্য দেশগুলো কিছু বলছে না আজকে বাংলাদেশে এক দল ও দোসররা হরতাল অবরোধ ডাকছে পুলিশের উপর হামলা করছে তারা আমাদের সংবিধান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছে করছে গণতন্ত্রকে এটাই কি আন্দোলন জি আপনারা বলেন আপনারা কাছে আমি ছেড়ে দিলাম এই কথাগুলা যে নির্বাচনেকে বাধাগ্রস্ত করছে বিএনপি এবং বিএনপির দোসররা দোষর বলতে জামাতকে বুঝিয়েছে যে বিএনপি যেটা করছে জামাতও সেটাই করছে মূলত মূল আন্দোলনে আমরা দেখছি যে আর জামাতি প্রত্যেকটা হরতাল অবরোধ এবং কিছু দল আছে যারা এটাকে সমর্থন করে যাচ্ছে তো মাঠে এবং রাস্তাঘাটে আমরা পিকে কিন্তু জামাত শিবিরকে বেশি দেখছি বিএনপিও ডাকছে কিন্তু বিএনপির অনেক নেতা কর্মী বিভিন্ন জায়গায় গ্রেফতার হওয়ার কারণে তারা কিন্তু মাঠে সেভাবে প্রভাব ফেলতে পারছে না কিন্তু অবরোধ হরতাল ডাকার পরপরই আমরা দেখছি কিছুক্ষণ পরে আবার জামাত একইভাবে ডাকে এবং প্রত্যেকটা অবরোধ হরতাল আমাদের দেশের মেজরিটি জনগণ সমর্থন দিচ্ছে জনগণই কিন্তু হরতাল অবরোধ পালন করে নিচ্ছে সরকারি দলের লোকজনকে আমরা মাঠে দেখছি না যে একেবারে অবরোধের বিরুদ্ধে তারা মাঠে থাকবে এরকম না তারা এখন আছে নির্বাচনে কার পিছনে যাবে কার থেকে পয়সা খাবে কার পয়সা খরচ করাবে কাকে সমর্থন দিবে এই নিয়ে তারা এখন ব্যস্ত আছে আমরা আজকে যে উনি বিষয়টা নিয়ে ব্রিফ করেছে সেটা অবস্থানটা সম্পর্কে ইনকিলাব লেগেছে বুধবার সকালে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন আজকে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর অফিসে উনি প্রেস ব্রিফিং করেছেন কাদের বলেন বিএমপি নির্বাচনে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ প্রকাশ্যে বাধা দিচ্ছে এখন প্রকাশ্যে তারা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রকাশ্যে তারা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কেন পশ্চিমা দেশগুলা তাদেরকে স্যাংশন দিচ্ছে না এটা হলো ওবায়দুল কাদেরের প্রশ্ন পশ্চিমা দেশগুলার উপরে আর আমরা জানি যে তলে তলে খুব খারাপ অবস্থা নাজুক অবস্থা থরথর করছে ওবায়দুল কাদের হাত পা তলে তলে খুব খারাপ অবস্থায় আছে পশ্চিমা বিশ্বের সাথে আওয়ামী লীগ তলে তলে খুব কঠিন অবস্থায় আছে আমেরিকা যে কোনো উপায়ে এই নির্বাচনের পরি এই নির্বাচনের যেই পরিকল্পনা করেছে আওয়ামী লীগ তা বাধাগ্রস্ত করবে আমেরিকা এবং নির্বাচন পিছানো হবে এবং তত্ত্বাবধায়ক সরকারও আসবে সেই বিষয়গুলা যখন বেসে আসছে তিনি তখন উপর দিয়ে আজকে সাংবাদিকদেরকে বলে দিলেন যে পশ্চিমারা কেন বিএমপি জামাতকে স্যাংশন দিচ্ছে না আপনাদের কাছে ছেড়ে দিলাম ওবায়দুল কাদের বক্তব্য আপনাদের মন্তব্য থেকে আমি দেখব যে আপনারা ওবায়দুল কাদেরকে সমর্থন করছেন নাকি তার সমালোচনা করছেন ধন্যবাদ সবাইকে